আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা আজকে আলোচনা করব ইংলিশ ফর টুডে ক্লাস টু, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের পেজ নাম্বার 33 পৃষ্ঠা, ইউনিট তোমার 16-এর লেসন 4 থেকে 6। এর আগে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম নাম্বারস নিয়ে। নাম্বারস কি গেছিল গত ক্লাসে? ছিল তোমার 33, 34 এবং 35। এই তিনটা নাম্বারস আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব তোমার কালারস। কালারস শব্দ অর্থ হচ্ছে তোমার রং। ওকে, এই কালারস নিয়ে তোমাদের এখানে একটা সুন্দর কবিতা দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা ছবিতে, দেখতে পাচ্ছ এটা কি? এটা হচ্ছে একটা রেইনবো, অর্থাৎ রংধনু। ঠিক আছে, কথাই বলে না, রংধনু সাতটি রং। হ্যাঁ, রংধনু সাতটি রং আছে। কি কি রং সেটা আজকে আমরা শিখব। তাহলে দেখো, এখানে প্রথমে দিয়েছে তোমার রেড। রেড অর্থ হচ্ছে তোমার লাল রং। আর অরেঞ্জ, অরেঞ্জ তো কমলা রং। ইয়েলো, ইয়েলো তো হলুদ রং। গ্রিন, গ্রিন তো সবুজ রং। ব্লু, ব্লু তো নীল রং। ইন্ডিগো, ইন্ডিগো তো আসমানি রং। ভায়োলেট, ভায়োলেট তো বেগুনি রং। ওকে, তাহলে রেড প্রথমে কি? রেড, রেড তো কি? রেড তো হচ্ছে তোমার, রেড তো হচ্ছে তোমার লাল। রেড তো কি? লাল। অরেঞ্জ, অরেঞ্জ তো কি? অরেঞ্জ তো হচ্ছে তোমার কমলা, কমলা রং। ইয়েলো, ইয়েলো তো হচ্ছে তোমার হলুদ। ইয়েলো তো তারপর হচ্ছে তোমার গ্রিন। গ্রিন তো কি বলেছিলাম? গ্রিন তো হচ্ছে তোমার সবুজ। গ্রিন তো কি? এরপর হচ্ছে তোমার ব্লু। ব্লু তো কি? ব্লু তো হচ্ছে তোমার নীল। ব্লু তো আর ইন্ডিগো, ইন্ডিগো তো হচ্ছে তোমার আসমান। ইন্ডিগো তো কি? আসমানি রং। ভায়োলেট, ভায়োলেট তো হচ্ছে তোমার তাহলে বলো রেড। রেড তো কি? লাল। অরেঞ্জ, অরেঞ্জ তো কমলা রং। ইয়েলো, ইয়েলো তো হলুদ। গ্রিন, গ্রিন তো সবুজ। ব্লু, ব্লু তো নীল। ইন্ডিগো, ইন্ডিগো তো কি? আসমানি। আর ভায়োলেট, ভায়োলেট তো বেগুনি। আবার বলো রেড, রেড তো লাল। রেড তো লাল। অরেঞ্জ, অরেঞ্জ তো কি? কমলা রং। ইয়েলো, ইয়েলো তো হলুদ। গ্রিন, গ্রিন তো কি? সবুজ। ব্লু, ব্লু তো নীল। ইন্ডিগো, ইন্ডিগো তো আসমানি। ভায়োলেট, ভায়োলেট তো বেগুনি। আবার বলো রেড, রেড তো লাল। অরেঞ্জ, অরেঞ্জ তো কমলা রং। ইয়েলো, ইয়েলো তো হলুদ। গ্রিন, গ্রিন তো সবুজ। ব্লু, ব্লু তো নীল। ইন্ডিগো, ইন্ডিগো তো আসমানি। ভায়োলেট, ভায়োলেট তো বেগুনি। তাহলে আজকে আমরা জানলাম রংধনুর সাতটি রঙের নাম। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে সাতটি রঙের নাম আমরা তোমার জেনেছি, সেগুলি হচ্ছে তোমার রেড। রেড তো কি? রেড তো এই যে দেখো, এখানে উপরে রং দিয়ে রং করা আছে। দেখো তো রেড এর উপরে কি আছে? রেড তো লাল। রেড তো কি? লাল। অরেঞ্জ, অরেঞ্জ তো কি বলো? অরেঞ্জ তো কমলা রং। ইয়েলো, ইয়েলো তো কি? ইয়েলো তো হচ্ছে তোমার হলুদ।
গ্রিন, তারপর হচ্ছে গ্রিন, গ্রিন অর্থ কি? গ্রিন অর্থ সবুজ। ব্লু, ব্লু অর্থ কি? ব্লু অর্থ হচ্ছে তোমার উপরে কি দেখা যাচ্ছে কি কালার? নীল। ব্লু অর্থ নীল। ইন্ডিগো, ইন্ডিগো তো কি বলেছি? ইন্ডিগো তো বলেছি আসমানি রঙ। ইন্ডিগো তো কি? আসমানি। ভায়োলেট, ভায়োলেট অর্থ কি? ভায়োলেট অর্থ বেগুনি। ওকে, তাহলে আমরা রংধনুর সাতটি রঙের নাম এতক্ষণ পর্যন্ত শিখেছি। এখন আমরা এই সাতটি রঙের নাম নিয়ে সুন্দর একটি রাইম বা কবিতা পড়ব। তাহলে দেখো তোমাদের বইয়ের মধ্যে নিচে দেখো এখানে দেখছে রাইম লুক লিসেন এন্ড সে। প্রথমে তোমরা তোমাদের বইয়ের দিকে থাকাও এবং শোনো, আমার কথা শোনো এবং আমার মুখোমুখি বলো। রেইনবো, রেইনবো, আই সি ইউ, রেড এন্ড অরেঞ্জ, ইয়েলো, গ্রিন এন্ড ব্লু, ইন্ডিগো এন্ড ভায়োলেট ব্লু। আবার বলো, রেইনবো, রেইনবো, আই সি ইউ, রেড এন্ড অরেঞ্জ, ইয়েলো, গ্রিন এন্ড ব্লু, ইন্ডিগো এন্ড ভায়োলেট ব্লু। আবার বলো, রেইনবো, রেইনবো, আই সি ইউ, রেড এন্ড অরেঞ্জ, ইয়েলো, গ্রিন এন্ড ব্লু, ইন্ডিগো এন্ড ভায়োলেট ব্লু। এখানে আমরা এই যে উপরে কি বলেছি রঙের নাম শিখেছিলাম, এখানে নিচে নিচে কয়েকটি রঙের নাম দিয়েছে এবং শব্দার্থ দিয়েছে, দিয়েছে রেইনবো, ইয়েলো, ইন্ডিগো, ভায়োলেট। এই শব্দগুলো তোমরা নিজেরাই পড়বা বাসায় এবং শব্দার্থ গুলি লিখবা, বানান করে করে শিখবা। রেইনবো তো হচ্ছে তোমার, প্রথমেই বলেছি আমি, রেইনবো হচ্ছে রং। আমাদের বাড়ির কাজ কবিতা এটা, মুখস্থ শিখবা, রঙের নামগুলো মুখস্থ করে ফেলবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার সুস্থ কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।